তো আমাদের আলোচনা সবক চলতেছিল কোন জায়গায়, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই, জোরে বলেন না, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। তরজমা কি? আল্লাহ সর্বত্র বিদ্যমান, আল্লাহু নাজিরি আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহু শাহিদি আল্লাহ আমাকে শুনছেন, আল্লাহু মাই আল্লাহ আমার সঙ্গে আছেন। বলেন না তরজমা কি? আল্লাহু হাজিরি আল্লাহ সর্বত্র বিদ্যমান, তারপরে আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। এটাকে ইশারা করে বলেন না, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। আল্লাহু হাজিরি এটা কিভাবে সেট করবেন? লিল্লাহি আল মাশরিকু ওয়াল মাগরিব فأينما تولوا فسم وجه الله। আল্লাহ পাক কত সহজে ধরায় দিচ্ছেন, সম্মুখ খেয়াল করলে আমার আল্লাহ বিদ্যমান, পেছনে খেয়াল করলাম আমার আল্লাহ বিদ্যমান, ডাইনে খেয়াল করলাম, বামে খেয়াল করলাম, নিচে খেয়াল করলাম, উপরে খেয়াল করলাম, যেদিকেই খেয়াল করি না কেন, আইনামা তুরাল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু হাজিরি। যেদিকে খেয়াল করি এদিকে কে? যেদিকে খেয়াল করি এদিকে কে? আইনামা তুয়াল্লু, পড়েন না, এটার নাম হইল আল্লাহু হাজিরি। বলেন আল্লাহু হাজিরি। দুই নম্বর আল্লাহু হাজিরি তরজমা কি? আল্লাহ আমাকে আলম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, রবি কি মানুষ জানে না আমি তার দিকে তাকাইয়া আছি। আল্লাহু আকবার। আলম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আলম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও এটা হলো দুই নম্বর। তিন নম্বর আল্লাহু শাহিদি আল্লাহু শাহিদি, সব কিছু তিনি শুনেন, আমাকে তিনি শুনেন। ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদা। আল্লাহ পাক বলেন, তুমি যেই অবস্থায় থাকো, যা কিছু করো, যা কিছু বলো, যা কিছু পড়ো, যা কিছু ভাবো, সব কিছু আমি শুনি। সব কিছু আমি কি? তোমারটা যেরকম শুনি, এরকম গভীর জমিনের গভীর তলদেশে আছে তারটাও শুনি, আসমানের সকলের উপরে আছে তারটাও কি শুনি, অন্ধকারের মধ্যে আছে তারটাও শুনি, আলোর মধ্যে আছে তারটাও কি? আল্লাহ
ولا أكبر إلا في كتاب مبين. ليلة تين نمبر এক নম্বর আল্লাহ হাজিরি, দুই নম্বর আল্লাহ নাজিরি, তিন নম্বর আল্লাহ হাজিরি, চার নম্বর আল্লাহ মাই, আল্লাহ আল্লাহ আমার সঙ্গে আছে, ইশারা করেন না আল্লাহ হাজিরি, আল্লাহ নাজিরি, আবার বলেন আবার বলেন উদর তুই তু হজর মে সজর মে তে রঙ বু হিদর দেখতা উদর তুই তু হধর তুই তু হ উদর তুই তু হিদর দেখতা উদর তুই তু হল্লাহ। তো এই চারটা জিনিস আল্লাহ মাই কেমনে খেয়াল করবেন, আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়া'রুজু ফিহা وَهُوَ مَعَكُمْ أَيْنَمَا كُنْتُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ هُوَ الَّذِي خَلَقَ لَكُمْ هُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ আল্লাহ পাক সৃষ্টি করলেন, আল্লাহ পাক বলেন আমি আসমান সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম, ফি সিত্তাতি আইয়াম ছয় দিনে, কয় দিনে, ছয় দিনে আমি আসমান সমূহ সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম কয় দিনে, এরপরে আমি আরশকে আমার কন্ট্রোলে নিয়ে আনিলাম, আরশকে আমার কি ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি, আল্লাহ পাক বলেন জমিনের ভিতরে যা ঢুকে সব কিছু আমি জানি, ইয়ালামু মা ইয়ালিজু এই পুরা জমিনটার ভিতরে পানি ঢুকতেছে, বাতাস ঢুকতেছে, বীজ ঢুকতেছে, কত কিছু ঢুকতেছে, আমরা অনেকগুলো দেখি, অনেকগুলো দেখি না, যা ঢুকে আমার চোখ ফাঁকি দিতে পারে না, সব আমার নজরের সামনে, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা, ওইটার ভিতর থেকে যা বাইর হয় এটাও আমার চোখের সামনে, ওয়া মা ইয়ারুজু ফিস সামা ওয়া মা ইয়ারুজু ফিস সামাই আসমানে যা উঠে, বলেন আসমানে যা উঠে, আপনি যে জিকির করতে আসেন এটাও আসমানে উঠতেছে, নামাজ করতেছেন এটাও কি আসমানে উঠতেছে, আল্লাহর কাছ থেকে যত রহমত নাজিল হয় এটাও আমি জানি, আবার মানুষের যত আমল নেক আমল বদামল আল্লাহ পাকের কাছে যায় এগুলো কি আমি নিচেরটাও জানি উপরেরটাও জানি, যা ঢুকে তাও দেখি, যা বাইর হয় তাও কি মাকুম, এবার কইতে আছে আমি কিন্তু তোমার সঙ্গে, আমি তোমার মাকুম তুমি যেখানে থাকো, আসমানে থাকো, জমিনে থাকো, জিন্দা অবস্থায় থাকো, মুর্দা অবস্থায় থাকো, ঘুমের মধ্যে থাকো, জাগ্রত থাকো, আমি তোমার সঙ্গে, বলেন না আমি তোমার সঙ্গে, মাম্ব খাবো পাশে বানে মন্তুই মঞ্চু কিসলে জানে মন্তুই, তুমি যখন জাগনা তখন যেরকম তোমার সঙ্গে আমি আছি,
তুমি যখন ঘুমাও তখন আমি তোমার সঙ্গে, তুমি তো ঘুমাইতেছ কিন্তু আমি সজাগ, আমি তোমার সঙ্গে। তিনি ঘুমান না, তিনি তন্দ্রাও আচ্ছন্ন হন না, তিনি তোমার সঙ্গে আছেন। যেই খোদা ঘুমের মধ্যেও আপনাকে পাহারা দেয়, এই খোদাকে মানুষ কিভাবে তুমি ভুলে আসো? মা গাররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফী আইয়্যি সুরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক বলেন, এই খোদাকে কেমন করে তুমি ভুলে আসো? আল্লাহু আকবার। আল্লাহ সর্বত্র বিদ্যমান বলেন না? আল্লাহ আসমানের উপরে যেরকম বিদ্যমান, জমিনের মধ্যে এরকম বিদ্যমান, এরকম না যে আল্লাহ শুধু আসমানে আছেন জমিনে নাই। তিনি আসমানে আসমানেও আছেন, জমিনের মধ্যেও আছেন, সব জায়গায়। কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন إِلَّا هُوَ سَادِسُهُمْ وَلَا أَكْبَرَ مِنْ ذَلِكَ وَلَا أَكْثَرَ مِنْ ذَلِكَ وَلَا أَدْنَى مِنْ ذَلِكَ وَلَا أَدْنَى مِنْ ذَلِكَ وَلَا أَكْبَرَ إِلَّا هُوَ مَعَهُمْ أَيْنَمَا كَانُوا إِلَّا هُوَ مَعَهُمْ أَيْنَمَا كَانُوا مَا يَكُونُ مِنْ نَجْوَى ثَلَاثَةٍ তোমাদের তিনজনের একটা গ্রুপ যেখানে, আমি চতুর্থ ব্যক্তি আমি সেখানে, তোমাদের তিনজনের একটা গ্রুপ যেখানে চতুর্থ ব্যক্তি আমি সেখানে, কিন্তু দেখা যায়, কিন্তু কি হায় তুমেরে পাশে হারেদম পড়েন না, হায় তুমেরে পাশে হারেদম লেকে মাই আন্দাজ পর, হায় তুমেরে পাশে হারেদম পড়েন না, হায় তুমেরে পাশে হারেদম লেকে মাই আন্দাজ পর, বখশো নূরে বসিরত জিসে তু আবে নজর ও খুদা। সামনে আসো কোনদিন দেখলাম না, পেছনে আসো কোনদিন দেখলাম না, ডাইনে আসো কোনদিন দেখলাম না, বামে আসো কোনদিন দেখলাম না, নিচে আসো কোনদিন দেখলাম না, উপরে আসো কোনদিন দেখলাম না, দেখছেন কিনা? এই জন্য আল্লাহর বন্দা কাঁদতে আছে শেষ রাত্র, বিক্রি করে আর কান্দে, আল্লাহু আকবার বিক্রি করে, লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। الله حاضر الله الله ناظر الله الله والله সর্বত্র বিদ্যমান, তোমারে কোনদিন দেখলাম না, সামনে আসো কোনদিন দেখলাম না, পেছনে আসো কোনদিন দেখলাম না, ডাইনে আসো কোনদিন দেখলাম না, বামে আসো কোনদিন দেখলাম না, নিচে আসো কোনদিন দেখলাম না, উপরে আসো কোনদিন দেখলাম না, চতুর্দিকে আসো কোনদিন দেখলাম না। ও খোদা, যেই চোখ দিয়া জমিন দেখা যায় তোমাকে দেখা যায় না,
মানুষ দেখা যায় তোমাকে দেখা যায় না, গাছপালা দেখা যায় তোমাকে দেখা যায় না, ইট পাথর দেখা যায় তোমাকে দেখা যায় না। মাবুদ এই চোখ লইয়া যাও, আমাকে সেই চোখ দান কর যেই চোখ দিয়া তুমি মাওলাকে আমি দেখতে পাব। জমিন দেখিয়া কি লাভ যদি আসল মালিক নিয়ে না দেখলাম? আল্লাহকে দেখানোর জন্য কার কার মন চায়? জোরে কর না, আল্লাহ তোমাকে দেখতে মন চায়। আপনাদের ঘোষণা না শুনে এই হযরত মূসা আলাইহিসসালাম কে? ও আল্লাহ তোমার একটু দেখতাম, ও আল্লাহ তোমার একটু দেখতাম। জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহকে দেখা। জাহান্নামে সবচেয়ে কঠিন আজাব হইল আল্লাহকে না দেখা। জাহান্নামীরা কান্দে, ও খোদা এই আগুনের মধ্যে রাখো, কোনো অসুবিধা নাই, খালি জানালাটা ফাঁক করে দাও, তোমার এক নজর দেখতে হবে। আল্লাহ পাক বলবেন, আমাকে কোন জাহান্নামী দেখানোর অনুমতি আমি দেই না, শুধু দেখুন। দুনিয়া থেকে পড়তে পড়তে এটা পাশ করলে এরপরে কবরে গিয়া কিছু কিছু পাওয়া যায়, আসরে গিয়ে আরেকটু বাড়ে, মিজানে গিয়ে আরেকটু বাড়ে, বুলসেরাতে গিয়ে আরেকটু বাড়ে, জান্নাতে গিয়ে আরেকটু বাড়ে। জান্নাতে অনেক দিন থাকনের পরে আল্লাহ পাক একদিন বলবেন যে হ্যাঁ, এবার বিচার পুরা হয়েছে, এবার কি বিচার পুরা হয়েছে, দুয়ার খুলে দিলাম, আসো আমাকে দেখতে। ওইটা হইল দিদার, ওইটা হইল কি? এর আগে এখন আপনি চাইলেও তো দেখবেন তো বলেন না, জান্নাতের সর্বোচ্চ নিয়ামত আর জাহান্নামের সর্বোচ্চ আজাব? আল্লাহ পাক বলেন, আমি জাহান্নামীদের জন্য আমাকে দেখুন হারাম বানায় রাখছি, এরা কত খাইবে যে আমাকে খালি আল্লাহকে একটু দেখতাম। নিজের কাছে বড় কষ্ট লাগে যে এরকম নিমক হারামি কিভাবে করলাম, তো নিমক হারামি করছি, আমাকে তো শাস্তি পাইতেই হবে, তবে মাবুদকে যদি একটু দেখতাম। সেই জন্য ওই এখন আল্লাহর আশেক শেষ রাত্রে কাঁদতেছে, হাই তো মেরে পাশে হারে দম, পড়েন না, হাই তো মেরে পাশে হারে দম, লেকে নাই আন্দাহ পর বখশ বো নূরে বসিরত জিসসে তু আবে নজর। সামনে আসো, কোনো দিন দেখলাম না, কর না, সামনে আসো, কোনো দিন দেখলাম না, পেছনে আসো, কোনো দিন দেখলাম না, ডাইনে আসো, কোনো দিন দেখলাম না, বাড়ে আসো, কোনো দিন দেখলাম না, নিচে আসো, কোনো দিন দেখলাম না, উপরে আসো, কোনো দিন দেখলাম না। মাবুদ যেই চোখ দিয়া গাছপালা দেখা যায় তোমাকে দেখা যায় না, মানুষ দেখা যায় তোমাকে দেখা যায় না, নদ নদী দেখা যায় তোমাকে দেখা যায় না, আসমান জমিন দেখা যায় তোমাকে দেখা যায় না, মাবুদ সেই নজর সেই চোখ তুমি লইয়া যাও, আমাকে ওই চোখ দান ফরমাও যেই চোখ দিয়া তুমি মাওলাকে দেখব। বুঝতে পারবেন না, দেখে পারবেন ইনশাআল্লাহ। এটাই হইল আয় তুমি রে পাশে হারে দম, পড়েন না, আয় তুমি রে পাশে হারে দম, লেকে নাই আন্দাহ পর, হায় তুমি রে পাশে হারে দম, লেকে নাই আন্দাহ পর বখশ বো নূরে বসিরত জিসসে তু আবে নজর। আমাকে সেই দৃষ্টি দান ফরমান যে দৃষ্টি দিয়ে আমি কাকে দেখব, কাকে দেখব, কাকে দেখব, কার কার মন চায়,